আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত আপনি মানুষকে দিতে বাধ্য, ফকির মিসকিন যদি না থাকে আর আপনি যদি না দেন তাহলে আপনি পাপি। ফকির মিসকিন যদি থাকে, পাড়া প্রতিবেশী যদি থাকে, আপনি যদি না দেন তাহলে আপনি পাপি। আল্লাহ আপনাকে আদেশ করছে আপনাকে দিতে হবে, ফকির মিসকিনকে দাও, নিজে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল ওয়াতিম ওয়াদাখিরু, তোমরা খাও, জমা করে রাখো, ফকির মিসকিনকে দাও। আপনি জমা করে রাখেন, ছয় মাস রাখেন, তাতে আসে যায় না, তবে 40 কেজি গোস্ত হয়েছে, 5 কেজি দিয়ে 35 কেজি রেখে দিয়ে সারা বছর খাবেন আপনি, কৃপণ। 10টা গরু জবাই করেছেন, 5টা রেখে দেন আপনি, কৃপণ নন। 40 কেজি গোস্ত আছে, 10 কেজি রাখেন, 15 কেজি রাখেন, 15 কেজি দিয়ে দেন, তাতে আসে যায় না। মানুষই নাই, 2 কেজি দেন, বাকি রেখে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু 3 ভাগ করে, 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, 2 ভাগ রাখতে হবে, এর কোনো বিধান নেই। রাখেন, করেন, এটাকে আমরা নাজায়েজ হারাম বলি না। তবে 3 ভাগের একটা গতি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে আছে, সেটা হলো এই 3 ভাগের 2 ভাগ নিয়ে চলে এসেছে, 1 ভাগ রেখে এসেছে, পুরো গ্রামের লোক সব 1 ভাগকে জমা করে সন্ধ্যায় ফকির মিসকিনকে অল্প কিছু দিয়ে এরা মাথা পিছু ভাগ করে নেয়। এটা ঠিক হচ্ছে না। যা রেখেছেন তা ফকির মিসকিনকে দিয়ে দেন। এখন যদি আপনি বলেন আব্দুর রাজাক সাহেব, তাহলে তো ফকির মিসকিনকে যদি এইভাবে দিতে দেখা যাবে যে তাদের গোস্ত আমাদের চেয়ে বেশি, আচ্ছা হোক না, এই হিংসে আপনার ভিতরে নিয়ে আসার কি দরকার? ওরা নিয়ে যে বিক্রি করে করুক, তাতে আসে কি যায়? চাইতে এসেছে দেন, রাজা ধীরাজ যে আপনার দরজায় চাইতে এসেছে গোস্ত তাকে দিয়ে দেন। সে হিন্দু হোক মুসলমান হোক, তাতে আসে যায় না। যে ভিক্ষুক সেজেছে আপনার দরজায়, আপনি তাকে ফিরাবেন না, এটাই শরীয়ত। সম্মানিত মসজিদের মুসল্লি, 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়, তবে 3 ভাগের যে পদ্ধতি রয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতি নয়। মানুষকে দিতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। দুস্থ গরিব আছে, আপনি মূল্যায়ন করুন, এটা আপনার উচিত। আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মূল্যায়ন করুন, এটাই শরীয়ত। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য